ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে সকল বাসিন্দারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য আবেদন করে রেখেছিলেন, তাদের জন্য উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে কেন্দ্রের বিধিনিষেধ মেনে পদক্ষেপ নিল নবান্ন, যার ফলে আবাস প্রকল্পের রাজ্যে বাদ পড়ে গেল প্রায় 5 লক্ষ উপভোক্তাদের নাম, যার ফলে এই 5 লক্ষ উপভোক্তারা আর প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি করার জন্য টাকা পাবেন না এবং জারি করা হচ্ছে নতুন নাম। তো বন্ধুরা, সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কেন্দ্রের বিধিনিষেধ মেনে নবান্নের পদক্ষেপের ফলে আবাস প্রকল্পের রাজ্যে কোন 5 লক্ষ উপভোক্তাদের নাম কোন কোন জেলায় কতগুলি করে বাদ পড়লো, সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আপডেটটি কিন্তু আজকের আনন্দবাজার পত্রিকার অনলাইন নিউজ পোর্টালে উঠে এসেছে। কেন্দ্রের বিধিনিষেধ মেনে পদক্ষেপ নবান্নের, আবাস প্রকল্পে রাজ্যে বাদ প্রায় 5 লক্ষ নাম। কেন্দ্রের 14 দফা বিধিনিষেধ মেনে প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তা তালিকা সংশোধন করতে হয়েছে রাজ্য সরকারকে। তাতে এখনও পর্যন্ত মূল তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় 5 লক্ষ নাম। গত 10ই ডিসেম্বর তালিকা অনুযায়ী আবাস প্লাস প্রকল্পের উপভোক্তা তালিকায় ছিল প্রায় 45.72 লক্ষ নাম। শনিবারের রাজ্যভিত্তিক তালিকা অনুযায়ী যোগ্য উপভোক্তা হিসেবে ঠাঁই পেয়েছে প্রায় 40.27 লক্ষ উপভোক্তার নাম। অর্থাৎ এখনও পর্যন্ত নাম বাদ গিয়েছে প্রায় 5 লক্ষ। আর এই শেষ লঙ্গে কেন্দ্র জানিয়ে দিয়েছে একটি জব কার্ডের যে কোনো একজন উপভোক্তাকেই বাড়ি দেওয়া যাবে। তালিকা যাচাইয়ের পরে আর কোনো সংশোধন বা তথ্য বদল করতে পারবে না রাজ্য। কেন্দ্রের এই নয়া নির্দেশ রাজ্যের প্রশাসনের উপর নতুন করে চাপ বাড়ালো বলে মনে করছেন পর্যবেক্ষকদের অনেকে। প্রশাসনিক সূত্রের বক্তব্য, কেন্দ্রের কড়া বিধিনিষেধের ভিত্তিতে জেলায় জেলায় এই তালিকা সংশোধনের কাজ করতে হয়েছে রাজ্যকে। তালিকা সংশোধন করে চূড়ান্ত অনুমোদনের পর তা আপলোডও করতে হচ্ছে কেন্দ্রের নির্দিষ্ট ডেটাবেসে। সেই সূত্রে বক্তব্য, বেশিরভাগ জায়গায় কেন্দ্রের নিয়ম মেনে স্থানীয় স্তরে যাচাই হওয়া উপভোক্তাদের তালিকাকে পঞ্চায়েতগুলিতে, গ্রামসভা এবং পরে জেলা স্তরের অ্যাপলেটে কমিটি অনুমোদন দিয়েছে। তারপরেও কেন্দ্র আবাস ডেটাবেসে রাজ্যের অনুমোদিত উপভোক্তার তালিকা আপলোডের সময় কেন্দ্রীয় বিধির বাইরে থাকা নাম যদি কিছু থাকে বা যা থাকছে ধরা পড়েছে, সেগুলি গ্রাহ্য করছে না কেন্দ্রের সফটওয়্যার। এক কর্তার কথায় এমন নামগুলি শুরুতেই বাদ দিচ্ছে কেন্দ্রের সফটওয়্যার। প্রশাসনিক সূত্রের বক্তব্য, উপভোক্তা তালিকা যাচাই করার প্রশ্নে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো বাড়ির দাবিদারের জব কার্ডের 100 দিনের প্রকল্পের যথাযথ খতিয়ে দেখা। তা করতে গিয়ে যাচাই দলের সদস্যরা দেখছেন কোনো পরিবারে একাধিক সদস্যের নামে একটি জব কার্ডে আছে। নিয়ম অনুযায়ী সব বিধি ঠিক থাকলে তাদের একজনকে শুধু উপভোক্তা হিসেবে গ্রাহ্য করা হবে। অথচ সেই পরিবার ভেঙে যাওয়ায় সেই কার্ডের নাম থাকা অন্য কোনো সদস্য হয়তো বাড়ির দাবিদার। এক্ষেত্রে একটাই রাস্তা, সংশ্লিষ্ট কার্ড পুরোপুরি বাতিল করে নতুন করে তা তৈরি করা। কিন্তু এই পরিস্থিতিতে সে কাজে সময় আর নেই। এই ধরনের পরিস্থিতিতে কী কর্তব্য তা ব্যাখ্যা চেয়ে 13 থেকে 19 ডিসেম্বর কেন্দ্রকে চিঠি পাঠিয়েছিল রাজ্য। গত 20 ডিসেম্বর গ্রামোন্নয়ন মন্ত্রক রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে জানিয়েছে ন্যায্য একটি জব কার্ডে নাম থাকা পরিবারের কোনো একজন সদস্যই বাড়ি পাওয়ার যোগ্য। কিন্তু সেই কার্ডে নাম থাকা অন্য কোনো ব্যক্তি উপভোক্তা তালিকায় থাকলে সেই নাম বাদ দিতে হবে। সিদ্ধান্তকে কেন্দ্রে কার্যকর করেছে 22 ডিসেম্বর থেকে। রাজ্যের উদ্দেশ্যে মন্ত্রকের বার্তা, যাচাই পর্বে এ ধরনের ত্রুটি সংশোধন করতে হবে। রাজ্যকে এও জানানো হয়েছে যাচাইয়ের পরে প্রকল্পের ডেটাবেস আবাস প্লাস ডেটাবেসে কোনো সংশোধন বা তথ্য বদল করা যাবে না। এক কর্তার কথায় সেই সংশোধনের কাজ দ্রুত করতেই হবে, না হলে কেন্দ্রের অনুমোদন মিলবে না। কিন্তু জব কার্ড সংশোধন করার কাজ সহজ নয়। প্রশাসনিক পর্যবেক্ষকরা জানাচ্ছেন কেন্দ্রের এই অবস্থানের ভালো দিকটা হলো যাচাই প্রক্রিয়ায় যোগ্য কোনো উপভোক্তা বাদ পড়লো সেই পদ্ধতিতে তা ধরা পড়বে, সেটা খুবই কার্যকর। কিন্তু পরিবার ভেঙে গেলে জব কার্ডে নাম থাকা দ্বিতীয় কোনো ব্যক্তি প্রকৃত দাবিদার হলো তার বাদ পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে কেন্দ্রের আবাস প্লাস প্রকল্পে পশ্চিমবঙ্গে বাড়ি পাওয়া নিয়ে উঠে আসা আজকের গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।